আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কীভাবে টেলকিংটম সফটওয়্যারটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। তো টেলকিংটম সফটওয়্যারটার দ্বারা আপনি চাইলে কার্টুন ভিডিও বানাতে পারবেন, ফানি ভিডিও বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো টেলকিংটম সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে লিখব টেলকিংটম। তো আমি টেলকিংটম লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে অ্যাপসটা আছে এটা না, আমরা দ্বিতীয় নাম্বারের যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি এটা। তো আমরা দ্বিতীয় নাম্বার সফটওয়্যারটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটা খুবই ভালো একটা অ্যাপস, আপনার ওই প্রথম যে অ্যাপসটা ওইটা থেকে খুবই বেটার একটা অ্যাপস এটা, টেলকিংটম চ্যাট বা টেলকিংটম ক্যাট। তো এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো সফটওয়্যারটা খুবই ভালো একটা সফটওয়্যার, এটা হচ্ছে 55 MB সফটওয়্যারটা। আর এটা দেখেন আপনার ডাউনলোড 100 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো অনেক মানুষ এই টেলকিংটম সফটওয়্যারটা ইউজ করে এবং এটা দিয়ে অনেক এই টেলকিংটম সফটওয়্যারটা দিয়ে আপনার অনেক ফানি ভিডিও বানানো যায়। আপনি চাইলে টেলকিংটম সফটওয়্যারটা দিয়ে আপনার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি নিজে ভয়েস দিতে পারবেন। যে দেখেন ভিডিও আইকনটা, এখান থেকে আপনি ভয়েস দিয়ে টেলকিংটম ফানি ভিডিও বানাতে পারেন। তো আপনারা ফানি ভিডিও বানানোর পর আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। আপনারা এটা এই টেলকিংটম দিয়ে আপনারা ইউটিউবে ইউটিউবিং করতে পারেন। অনেকেই ইউটিউবে ইউটিউবিং করে, খুবই ভালো এটা ভিউ হয়, খুবই জনপ্রিয় এই টেলকিংটম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত 1, 2, 3, 4, 5 পর্যন্ত ভিডিও আপলোড করে থাকি। আপনি আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।